জাতিসংঘ আর বাংলাদেশ থেকে শান্তি মিশনে নেবে কিনা আমি জানি না। এখন কথাটা চলে এসেছে, কংগ্রেসম্যানরা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং জাতিসংঘ থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সবাই দাবি করতেছে যে এই পুলিশি বাড়াবাড়ি বন্ধ করতে হবে। স্পেসিফিক আইনশৃঙ্খলা বলছে পুলিশের বাড়াবাড়ি বন্ধ করতে হবে। আমরা তো গণতন্ত্র মঞ্চ এবং যুগপথ যে আন্দোলন করতেছি, আমরা শান্তিপূর্ণ, আমরা এখন পর্যন্ত এমন কোনো কাজ করিনি যেখানে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। স্বাধীন দেশে আমার জন্মগত অধিকার, যদি গণতন্ত্র থাকে পৃথিবী যেখানেই গণতন্ত্র আছে, স্বাধীন দেশে নাগরিকের তার সভা সমিতি মিছিল বিক্ষোভ সমাবেশ করার অধিকার আছে। পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হবে। কেন সরকারি দল পারমিশন নেয়? তারা সভা সমাবেশ ঘোষণা করে, পাল্টা কর্মসূচি ঘোষণা করে, শান্তি বিরোধী দল যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, লড়াই করে, তখন তারা শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করার জন্য রামদা লাঠি টিয়ার গ্যাস গরম পানি শেল বুলেট রাবার বুলেট, এগুলি কোন ধরনের শান্তি মিশনের কাজ? যারা মিছিল করে আসলো শান্তি মিশনের নামে, তারা লাঠি নিয়ে আসলো কেন? অস্ত্র পেলে কোথায়? দেশীয় অস্ত্র? পুলিশের গাড়িতে আগুন লাগালেন, দুইজন লোক মোটর সাইকেলে এসে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিলেন, ড্রাইভারকে বললেন গাড়িতে নাড়লে তোমার গায়ে আগুন ঢেলে দেবো। তার সামনে পুলিশ, পিছনে পুলিশ, তারা ওই লোককে ধরল না। এখন মামলা হলো বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে। এই যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, তারা বলছে আমরা ষড়যন্ত্র করি, আন্দোলন করলে ষড়যন্ত্র। এটা সোহরাওয়ার্দীর বিরুদ্ধে, শেরে বাংলার বিরুদ্ধে, মাওলানা ভাসানীর বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে ছিল। আন্দোলন করলে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কোনো দাবি তুললেই, প্রতিবাদ করলে সেটা ষড়যন্ত্র। তো গণতন্ত্র মঞ্চ আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা মুক্তিযুদ্ধে যেটা করে যেটা অর্জন করেছিলাম সেটা চুরি হয়ে গেছে, এই ক্ষমতাসীন দল চুরি করে ফেলেছে। আজকে আমরা আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে চাই। এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই জনগণের মৌলিক অধিকারের লড়াই, এই লড়াই ভোটের অধিকারের। বলে যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার চায় কেন? আমরা তো তত্ত্বাবধায়ক, আমরা ভোট করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা 2014 এবং 2018 সালে বিনা ভোটে নির্বাচিত হন, দিনের ভোট রাত্রে করেন, এই পিসিআরডি পুলিশ অফিসারদেরকে টাকা দিয়ে ঘুষ দিয়ে আপনারা ভোটের ব্যালট বাক্স পুড়িয়ে ফেলেন, আপনারা বিরোধী দলের এজেন্টদেরকে ভোট কেন্দ্রে যেতে দেন না? অতএব এই সরকারের অধীনে আমি পরিষ্কার বলে দিতে চাই, দেশি বিদেশি যারাই আসে, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জনগণ ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। অতএব এই সরকারকে বিদায় করা ছাড়া আমাদের সংস্কার যে কর্মসূচি গণতন্ত্র মঞ্চের 31 দফা সম্বলিত করে এক দফার যে দাবি, প্রথম হলো যে এই সরকারকে বিদায় নিতে হবে, সংসদ বাতিল করতে হবে, নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। কিছুদিন আগে পর্যন্ত ওনার ফুল প্যান্ট ছিল, সরকার করেছে ওনার হাফ প্যান্ট পরা, বলে যে আমি খুব চমৎকার, ফুল প্যান্টে যে হাফ প্যান্ট করছে, আমি তো আমার দাবি আমি আগের চেয়ে বেশি লক্ষিত হয়েছে। এখন গোপন যেখানে ক্যামেরা থাকে, সাইবার ক্যামেরা, সেই ক্যামেরা রাখার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। উনি বলে যে বাবা আমার আমার শক্তি আরও বেড়ে গেছে। তো এই ধরনের অবস্থায় এই নির্বাচন কমিশন ছুটু জগন্নাথ, আগে ছিল হুদা, এখন হলো বেহুদা, এই হুদা আর বেহুদাকে দিয়ে নির্বাচন হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ছাত্র যুবক শ্রমিক দেশের সমস্ত নাগরিককে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারকে বিদায় করতে হবে। রাষ্ট্র আজকে আর রাষ্ট্র নাই, 14 দল যাদের সাথে একসাথে মিছিল মিটিং করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, আইবিএ খানের বিরুদ্ধে, তারা এখন সরকারি ভাষায় কথা বলে। পুলিশ গুলি করে হত্যা করলে একটা স্টেটমেন্ট দেয় না, মিথ্যা মামলা গায়েবী মামলা, যে মারা গেছে বিদেশে আছে সেও আসামি,
সেই মামলার বিরুদ্ধে প্রতিবাদ করে একটা বিবৃতি দেয় না। 14 দলের নেতাদেরকে বলি একবার চিন্তা করে দেখেন, এই এখন যেটা স্বৈরাচার চালিয়ে যাচ্ছে, আপনারা যদি আবার এই ক্ষমতা থাকেন এমন যে ভাষায় কথা বলতেছেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। নির্যাতন, মিথ্যা, জুলুম, অত্যাচার, খুন কোনো দলমত দেখে বিচার করে না, চেহারা দেখে বিচার করে না, জুলুম অত্যাচার নির্যাতন এই দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের উপর অত্যাচার নির্যাতন করে। গণতন্ত্র মঞ্চ দুঃশাসনকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য, আর যেন দলের পরিবর্তে দল, ক্ষমতার পরিবর্তে ক্ষমতা, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি, নেতার পরিবর্তে নেতার পরিবর্তে, জনগণের হাতে ক্ষমতা আসে। জনগণের হাতে যদি ক্ষমতা আসে তাহলে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রদান না করলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। রাষ্ট্রের রাজনীতিতে গুণগত পরিবর্তন, এইটা বাংলাদেশে গত 50 বছরের স্বাধীনতার পরে আগে থেকে শুরু করে যেই কথাটি বলে আসছিল বিরোধী দলের পক্ষ থেকে, সেটা কার্যকরী করার জন্য উদ্যোগ নিয়েছে গণতন্ত্রের মঞ্চ। আমরা বড় দল এক, বিরোধী দলেও আছে, আমরা কাউকে এককভাবে দলীয় ক্ষমতা কুক্ষিগত করে জনগণের উপর অত্যাচার নির্যাতন করার এই কথা জাতিকে ওয়াদা করছি, আমরা সেই সুযোগ দেব না। যদি এই ওয়াদা বরখেলাপ করা একত্রিত বা সংস্কারের তাদের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে। অতএব রাষ্ট্রীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন, আমরা যে রাজনৈতিক ধারা উত্থাপন করতে পেরেছি, রাজনৈতিক ধারা চালু করতে পেরেছি, এটা যেন কার্যকরী করা যায়, তার জন্য জাতি ধর্ম নির্বিশেষ জনগণ সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। 14 দলের নেতারা শাসকের শুরু কথা বলে, এটা তো রাজনৈতিক জোট নাই, এখন 14 দল হয়ে গেছে সরকারি জোট। যারা রাজপথে লড়াই করেছে একসাথে তারা এখন সরকারি ভাষায় কথা বলে, অন্য দলের সাথে এখন তৃতীয় জোটে কাজ করার সুযোগ হয়েছে। কোনো মন্তব্য করব না, দম্ভ বড় দলের, আজকে যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলও একটা দলের সাথে আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছি, দম্ভ নিয়ে কথা বলা, অডাসিটি, ডিকটেশন আজকে আলোচনা বন্ধুসুলভ আচরণ করে, এটাই হলো পার্থক্য। যাই হোক, আমি শুনে এসেছি আমাদের পরিবার থেকে শুরু করে আমার বন্ধুবান্ধব সবাই, পরিবর্তন হলে এক দলের পরিবর্তে আরেক দল, এক নেতার পরিবর্তে আরেক নেতা। মানুষ বলে যে সরকারের পরিবর্তন হয়, আমাদের তো কোনো পরিবর্তন হয় না। এখন বলতেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা গরিব মানুষ তো স্বাধীন হই নাই। গণতন্ত্র মঞ্চের একটাই বিজয়, সেটা হলো এই বর্তমান 50 বছর স্বাধীনতার পরে যে জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই পথে যারা ক্ষমতাসীন হয়েছে তারা তো গেলই না। জনগণ বলে যে দেশ তো স্বাধীন হয়েছে, আমরা তো স্বাধীন হইনি। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমি গতকালকেও শুনেছি যে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হইনি। তার সন্তান হারালো, তার স্ত্রী সম্ভ্রম গেল, মেয়ে সম্ভ্রম গেল, নিজে মুক্তিযুদ্ধ করলেন, রক্ত দিলেন, কিন্তু তারা স্বাধীন হয় নাই। তাহলে এই স্বাধীনতার অর্থ কী? তার অর্থ মুক্তিযুদ্ধে যে চেতনা ছিল, আজকে যারা এটার নামে লুণ্ঠন করতেছে, দুর্নীতি করতেছে, ঘুষ খাইতেছে, লুটপাট করতেছে, জনগণকে ভোট দিতে দিচ্ছে না, রাষ্ট্রের জনগণের অর্থ বিদেশে পাচার করতেছে, তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ। গণতন্ত্র মঞ্চে একমাত্র জোট, একটা ব্যতিক্রমী জোট, এই দেশে সর্বপ্রথম 50 বছর পরে রাষ্ট্র পরিচালনার এবং কোথায় কোথায় ত্রুটি আছে সেগুলি চিহ্নিত করে কীভাবে সমাধান করা যাবে একমাত্র গণতন্ত্র মঞ্চ সেটা উল্লেখ করেছে, উদ্ধৃত করেছে এবং স্থাপন জাতির কাছে তুলে ধরেছে। এটি আমাদের প্রাথমিক বিজয়। আজকে
আমি পরিষ্কার 18 নির্বাচনের পর বলেছি যে আজকে ভোটার অধিকারের জন্য যে লড়াই, গণতন্ত্র সংস্কারের যে লড়াই, সংবিধান রাষ্ট্র পরিচালনার যে লড়াই, এই লড়াই অব্যাহত রাখতে হবে। এটা কার্যকরী না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এটাই দীর্ঘযুদ্ধ, এটাই দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সভাপতির মাধ্যমে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।